প্রিয় সোনামণিরা, আসসালামু আলাইকুম। বিএনএস হোম স্কুলে আপনাদের শুভেচ্ছা। আমি সহকারী শিক্ষক আমেনা বেগম, চারু কারুকলা। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের আমি সুন্দর একটা ড্রয়িং শেখাবো, রংসহ। এই ড্রয়িংটা আপনারা অনেকেই, এই যে জিনিস, যে ড্রয়িংটা আমি আঁকাবো সেটা আপনারা অনেকেই দেখেছেন এবং খেলেছেন। সেটা কি? লাটিম। লাটিম দেখেন নাই এমন কেউ মনে হয় না আছেন। সেই লাটিমটা আমরা আজকে আঁকবো, রংসহ দেখাবো কীভাবে রং করতে হয়। দেখেন, আজকের বিষয় রংসহ লাটিম। ক্লাস নং 5, বাড়ির কাজ কিন্তু নাই, আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন। পরীক্ষার সময় কিন্তু থাকতে পারে, এই জন্য বাসায়গুলো প্র্যাকটিস করতে হবে। আর যেটা বাড়ির কাজ আপনারা সেটাই বাড়ির স্কুলে জমা দিবেন। অনেকেই এখনও জমা দেননি, সেগুলো কিন্তু জমা দিয়ে ফেলবেন। আচ্ছা, তাহলে চলে না আপনারা বোর্ডে যাই, আঁকি কীভাবে খুব সহজেই একটা লাটিম আঁকা যায়। আমরা একটা আগে একটু খাতার সাইজ করে, একটু লম্বা করে আমরা একটু খাতার মতো একটা এঁকে নিলাম। লাটিমটা আপনারা খাতা আড়াআড়ি করে আঁকতে পারেন, আবার খাতা লম্বা করে আঁকতে পারেন, আপনাদের ইচ্ছা। খাতাটা আমি লম্বা করে নিয়েছি। এটা হলো, এটা কিন্তু খাতার সাইজ, খাতাটা এরকম করে নিয়েছি। খাতার ভিতরে কোনো মার্জিন দেয়া লাগবে না। এখন এখানে আমরা কি করব, আগে একটা ফ্রি হ্যান্ডে একটা গোল করব। বারবার বলে নিচ্ছি, গোল করতে হলে বা লাইন টানতে হলে স্কেল, কম্পাস এগুলো ব্যবহার করা যাবে না, ফ্রি হ্যান্ডে আঁকতে হবে। হালকা করে আঁকবেন, হালকা করে একে একে বারবার মুছবেন, কোনো সমস্যা নাই, গোল হয়ে যাবে। হালকা করে একে একে, এই যে একটা গোল রাউন্ড করে একটা হালকা করে আঁকলে বারবার মুছতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে আমরা একটা গোল করে ফেললাম, এই গোলটা আমরা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে, আমরা কিন্তু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা এরকম করে করে ঘুরিয়ে ঘুরিয়ে পেন্সিল দিয়ে, এটা তো আমি, এটা তো মার্কার দেখা যাচ্ছে, কিন্তু পেন্সিল দিয়ে যখন করবেন আপনি এরকম করে ঘুরাবেন, আবার খাতাটাকে ঘুরাবেন, ঘুরিয়ে এরকম করে করে অনেকগুলো এরকম লাইন দিয়ে দিয়ে একটা এরকম করে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সার্কেল করা যায়। তারপরে যেই লাইনগুলো রাখবেন, যে লাইনটা রাখবেন সেটা রেখে বাকি লাইনগুলো মুছে দিবেন, এমন করে একটা গোল করতে পারবো। আচ্ছা, এখন কি করব আমরা, এই গোলটাকে মাঝখান থেকে অর্ধেক করব, মাঝখান দিয়ে অর্ধেক করব, হালকা সবগুলো লাইন হালকা, কারণ এই লাইনগুলো পরে মুছে যাবে। হালকা করে এই লাইনটাকে একটু বাড়িয়ে দিব, অল্প বেশি না, অল্প একটু বাড়িয়ে দিব। নিচে একটু বাঁকা লাইন, এই এখন কি করব, এইখান থেকে গোলটা এইখান থেকে গোল করে এনে এই যেখানে লাগিয়ে দিব, আবার এই পাশ থেকে গোল করে এনে এই যে লাগিয়ে দিব। লাটিম কিন্তু শেপ হয়ে গিয়েছে। এখন এই নিচের অংশটুকুতে আমরা ওই যে একটা লোহার মতো একটা অংশ থাকে না, পিনের মতো, সেই অংশটা লম্বা করে ভিয়ের মতন, উল্টো ভিয়ের মতো, ভিয়ের মতো এঁকে দিব। এই যে হয়ে গেল লাটিমের শেপ, চলে আসলো। এখন আমরা এই জায়গাটা মুছে দিব, এই এই শেপটা মুছে দিব, আমরা এইখানটা মুছে দিব, এটা একটু পরে মুছি, এই লাইনটা একটু পরে মুছি। এটার এই পাশে একটা ডট, এই পাশে একটা ডট দিয়ে সমান করে এখানে একটা বাঁকা লাইন, এই যে এইখান থেকে একটু বাঁকা, এখান থেকে একটু বাঁকা দেওয়ার পরে এখানে বাঁকা, আবার উপর থেকে একটা বাঁকা, একটু গোল শেপ, এই ভিতরের অংশটুকু মুছে যাবে। এই যে হয়ে গেল। এখন আপনারা এই মাঝখানের লাইনটা মুছে দেন, এই মাঝখানের লাইনটা মুছে দেন, এই যে ঠিক আছে। এখন এই মাঝখানে আমরা লাটিম, লাটিমটা আমরা দেখি কি অনেক কালারফুল, অনেক রঙের হয়, তো এখানে ডিজাইন করা দরকার নাই, আমরা বিভিন্ন রকম কালার দিয়ে আমরা লাটিমটা ফুটিয়ে তুলতে পারবো, ডিজাইন করা লাগবে না। এখন এখানে যে আমরা লাইনগুলো দিব, আমি যদি এরকম করে দিই তাহলে দেখতে ভালো লাগবে না, এরকম করে দিলে লাইনগুলো বাঁকা বাঁকা হচ্ছে। আমাকে এই লাইনটা সোজা করতে হলে আমরা কী করবো, এখানে হালকা করে একটা সোজা লাইন দিয়ে নিই, তা না একটু দেখাচ্ছি, হালকা করে একটা সোজা লাইন, ঠিক এটা নিচে আরেকটা একটু সমান করে দিবেন, দেওয়ার চেষ্টা করবেন, এই যে আবার নিচে আরেকটা, এই তিনটা দিলাম। এখন এটা কেন দিলাম, এই বাঁকা লাইনগুলো যেন সমান হয়, এই বাঁকা, এখন এখানে নিচ থেকে এই কোনা থেকে একটা বাঁকা,
আবার এখান থেকে আরেকটা বাঁকা, আপনার খাতা ঘুরিয়ে রাখতে পারবেন, এই যে বাঁকা। এই লাইনগুলো দেওয়ার পরে এখন আমরা এই যে সোজা যে সোজা লাইনগুলো টেনেছিলাম সেগুলো মুছে দিব, এই লাইনগুলো থাকবে না, মুছে ফেললাম। আমরা কিন্তু এখনও গাঢ় করব না, সব কিন্তু হালকা করে আঁকা। আমি যদি গাঢ় করে ফেলি তাহলে যখন রং করতে যাব রংগুলো কালো হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, সেজন্য আমরা সব কিছুই হালকা করে আঁকবো। মুছার সুবিধাও আছে, রং করার সুবিধা আছে, রং করা হয়ে গেলে তারপরে আমরা গাঢ় করব। আচ্ছা, এখন এটাই আমরা কি করব, রং করব। এখন দেখেন আমরা কীভাবে, এখানে আমি রংটা দেখিয়েছি কীভাবে রংটা করব, সেই রংটার নাম আমি এখানে লিখে দিচ্ছি। দেখেন কী সুন্দর করে কালার করেছি আমরা, লাঠি মেয়ে এরকম কালারফুল থাকে, লাল নীল হলুদ এরকম। এখন দেখেন এই যে এখানে এইগুলো কিন্তু শেড দিয়েছি মিস, একটু খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, এই যে এই পাশে একটু গাঢ় লাল, এই পাশেটা একটু হালকা লাল, এই পাশে একটু গাঢ় হলুদ, এই পাশে একটু হালকা হলুদ, ব্লুটা এই পাশে একটু হালকা, এ পাশে একটু গাঢ় এ পাশে একটু হালকা, এই যে নিচে একটু ব্রাউন ব্রাউন কাঠের কাঠের, এই জায়গাটা কালার হয় না, এখানে সুতাটা পেঁচানো হয়, সেজন্য এই জায়গায় ও সুতাটা পেঁচানোর জন্য আমরা কী করবো, এখানে এই লাইনটা আমরা এখন দিব না। এই যে সুতো পেঁচানোর জন্য যে লাইনটা দিয়েছি আমরা রং করার পরে এখানে এই বাঁকা বাঁকা লাইনগুলো ঘন ঘন করে আমরা দিব রং করার পরে, এটা দিব আমরা রং করার পরে, রং করার আগে না, তাহলে কালো হয়ে যাবে। এগুলো আমরা সাবধানে রং করার পরে দিব, এটা পরে দিব, এই অংশটা পরে হবে। এখানে কাঠের একটা কালার দিব ব্রাউন কালারের, আর নিচে একদম চকলেট গাঢ় যে চকলেট কালারটা আছে, ব্রাউন গাঢ় ব্রাউন বা চকলেট কালার, সেটা দিব নিচের এই এটা লোহার অংশটা বোঝানোর জন্য। এখন এই যে এই কালারগুলো দেখেন, তার মানে গাঢ় হালকা হলুদ মানে হলুদ শেড, এটাকে বলে শেড, গাঢ় থেকে হালকা মানে শেড। তাহলে এখানে কী হবে, আমি শুধু নামগুলো দেখে দিচ্ছি, শেড কথাটা লিখবো না, হলুদ মানে হলুদে শেড, গাঢ় থেকে হালকা হলুদ। তাহলে এটা কি, আমি এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু কালার ইউজ করতে পারবেন, রং ব্যবহার করতে পারবেন। মিস এখানে দিয়ে দিলাম একটা কালার হলুদ, আচ্ছা হলুদ শেড লিখে দিই, নাহলে আপনারা আবার শেড, তারপরে এখানে রেড শেড লাল, আপনারা কিন্তু আপনাদের মতো কালার দিতে পারবেন, সুন্দর হলেই হবে। লাল শেড, শেড মানে গাঢ় থেকে হালকা, এখানে ব্লু নীল, নীল শেড, আর এইটা হলো একটু হালকা বাদামি শেড, এটা কাঠের একটা কালার, হালকা ব্রাউন কালার, হালকা ব্রাউন মানে বাদামি, হালকা বাদামি শেড, আর এটা হলো গাঢ় বাদামি বা চকলেট, এটার মধ্যে শেড না কারণ এটা চিকন অংশ, তো একটা কালার দিব আমরা গাঢ় বাদামি বা চকলেট, গাঢ় চকলেট লিখে দিলাম, গাঢ় চকলেট কালার যেটা। আচ্ছা, আর এইখানে এটা শেড দেওয়া লাগবে না, এটা শুধু কারণ এটা ছোটো অংশ, এখানে শেড দিতে গেলে বের হয়ে যাবে, আপনি এটা শুধু লাল, এটা সবুজ, আচ্ছা এটা তারটা না দিই, লাল তুলে শুয়ে দিই, বের করে দিলাম তাদের সুবিধার জন্য, এখানে এই কালারগুলো, আর এটা দিয়েছি একটু সবুজ। আঁকা শেষ, সব কিছু শেষ, রং শেষে, রং শেষে কী করবো আমরা, গাঢ় করবো। রং শেষে মনে রাখতে হবে, রং শেষে গাঢ় করতে হবে, রং শেষে গাঢ় করবো, রং শেষে এখানে লিখে দিলাম, রং শেষে গাঢ় করতে হবে, রং শেষে বর্ডার বা গাঢ় বর্ডার করতে হবে, বর্ডার রং শেষে বর্ডার করতে হবে। তাহলে দেখেছেন তো কী সুন্দর করে একটা লাঠির কালার হয়ে যাবে। আপনারা যদি মিসের মতো ফলো করেন, মিসের মতো অনুসরণ করেন, তাহলে সুন্দর একটা আমরা কালার করে ফেলতে পারবো লাঠিমের। তাহলে বাসা আমরা খুব সুন্দর করে প্র্যাকটিস করব, আশা করি আপনারা ভালো থাকবেন, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।